ফ্রেন্ডস দেখুন এই যে জয়ের ছবি তোলার জন্য জোস করে একটা ছবি উড়ে দে বন্ধু আমার ঠিক উড়া ঠিক আছে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি গরিপুর, আমার সাথে আমার আর ফ্রেন্ডরা আছে। তো শুনলাম জায়গাটা অনেক সুন্দর, সেই জন্য ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। তো আমার ফ্রেন্ডরা সামনে আছে, আমি খুব সামনে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাবিবুর রহমান ভাইয়ের দোকান থেকে আমরা ফল কিনলাম, আপনারা এখানে আসলে তার দোকান থেকে ফল কিনতে পারেন। এই যে তার দোকানে অনেক ফল আছে, তো আপনারা এখানে আসলে ভাইয়ের দোকানে নিতে পারেন। হ্যাঁ অবশ্যই, ভাইয়ের দোকানে সবসময় ভালো জিনিস পাবেন, তো আপনারা আসবেন এখানে। এই যে জয়ের খালি চকচক করলে শোনা হয় না, ঠিক আছে, তুমি সুন্দর দিকটা পরে পচারি নিয়ে যাবা। এখানে অনেক ফলের দোকান আছে, আপনারা যদি এখানে আসেন এখান থেকে ফল নিতে পারেন। গরিপুর বাস স্ট্যান্ড। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখানে একটা দোকানে আসছি চা খাওয়ার জন্য, তো আমরা চা খাচ্ছি। তো দোকানটা খুবই সুন্দর, এখানে দেশগ্রামের পরিবেশ ভালো লাগছে এখানে এসে। এই আমরা যেখানে আসছি এক পিছিয়ে আসছে, তারপর দেখাই। তোমার নামটা কি? সিয়া। জোরে বলো। সিয়া। ইডেন সিয়া। যাও এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, এখানে আমরা একটা বাচ্চা পেয়েছি, তো তার সাথে আমরা একটু সাক্ষাৎ করব। তো যাও, তোমার নামটা কি? সিয়াম। সিয়াম, তুমি কোন ক্লাসে পড়ো? আজকে ভর্তি হয়েছে, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, অবশ্যই এটা দরকার আছে, দিনী শিক্ষা দরকার আছে, দিনী শিক্ষা অবশ্যই দরকার আছে, যেহেতু আমরা মুসলমান, দিনী শিক্ষাটা অবশ্যই দরকার আছে, জানা দরকার আছে। এই যে মাদ্রাসা ভর্তি হয়েছে একজন, আপনাদের সন্তানকে প্রাথমিক যে শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা অবশ্যই মাদ্রাসা থেকে দিবেন, তারপর আপনি স্কুল কলেজ ভার্সিটি যা শিখান, ওটা সমস্যা নেই। এখন দেখা যায় আমরা যে অনেক মুসলমান আছে যে নাকি আলহামদুলিল্লাহ পড়তে জানে না, এটা কী কারণে? তার ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হয়নি, দেখা গেছে ছোটোবেলায় তার হাতে মোবাইল দেওয়া হয়েছে, সেই কারণে সে কি এই ইসলাম ধর্মে থাকা সত্ত্বেও সে ইসলামের কিছুই জানে না, এমনকি তাকে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলে সেটাও বলতে পারে না। তো আমাদের দরকার, সকলেরই দরকার, যে আমাদের সন্তানকে আমরা যেন মাদ্রাসায় পড়াই এবং দিনী শিক্ষা দিই। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম, আপনাদের মাঝে ফাঁকে ফাঁকে আমরা কিছু ভালো উপদেশ দিচ্ছি। তো যাই হোক, ওর সাথে পরিচয় আমাদের ভালোই লাগলো। হ্যাঁ ঠিক আছে বাবু, আচ্ছা ভালো থাকো, যাও। ওকে, তো আমরা একটু যাই, সামনে যাই। তো আমরা এখানে চা খাচ্ছি, এখানের পর আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাবো, তো ওগুলো আপনারা আমাদের সাথে। আসলে কি গ্রাম দেশে টঙ্গের দোকানে এসে চা খাওয়াটা মজাটা অন্য, ঠিক আছে, আপনার শীতের সকালে চা খাওয়া আসলে মজা, আপনি অবশ্যই খাবেন, আসবেন। ওকে, এখানে আরও অনেক ছোট বন্ধুরা আসছে, যাক লজ্জা পাইছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট বন্ধু আছে, আমরা এখানে আসছিলাম চা খাওয়ার জন্য, তো ওদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দেখেন মজা, ঠিক আছে, কিন্তু অবশ্যই গাড়ি দিকে হাঁটবেন, কারণ হাইওয়ে গাড়িগুলো অনেক স্পিডে যায়,
যে কোনো মুহূর্তে আপনাকে মেরে দিতে পারে। যাই হোক, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান না, আমরা চাই না যে ছুটে হোক। যাই হোক, গাড়িও দেখতে হচ্ছে, যে গাড়ি আসছে একটা নিচে নামো। আচ্ছা, তো আমরা এখন কোন কোন এলাকায় যাচ্ছি? এখন এখানে যাচ্ছি এক হুজুর সাথে দেখা করতে। আমাদের হুজুর আমরা চালক করেছি পিপিয়া কান্দি। অনেক বাতাস এখানে, এখানে অনেক বাতাস। ছোটবেলাতে আমরা যাবো, আমি শিখছি যাবো। আসলে ওর মাথায় সমস্যা। তো আমরা এখন হাইওয়েতে হাঁটছি, আমরা পিপিয়াকান্দি একটা গ্রামে যাব। গরিপুর যারা থাকেন অবশ্যই তারা এই জায়গাটা চিনেন, পিপিয়াকান্দি গ্রাম। আরে সব জায়গায় এরকম পাগলামি করলে চলে না, ঠিক আছে? তো আমরা পিপিয়াকান্দি গ্রামে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা গাড়িতেই যেতাম, তো এখান থেকে বেশি দূর না, তো ভাবলাম হেঁটে হেঁটে যাই এবং জায়গাটা কিছু দেখাই। হ্যাঁ, আপনাদের কিছু দেখাই আমরা জায়গাটার জন্যই তো আমরা। এর মানে সব জায়গায় না করলে হয় না তার। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আমিরাবাদ আছি। এখান থেকে আমরা আমরা এই যে সিঙ্গিতে উঠছি, এখান থেকে আমরা পিপিয়াকান্দি গ্রামে যাবো। ন্যাং কোথায়? এই যে ন্যাং আসছে হাই বলো সবাইকে। যাই হোক, এখন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে, আমাদের সিনটি ছেড়ে দেবে। গ্রামে যে আজকে যে দৃশ্যগুলো আমরা দেখবো তা আর পিপিয়াকান্দি গ্রামটা অনেক সুন্দর, আমরা সেখানে যেয়ে আবার ভিডিওটা চালু করবো। আমরা যে মাদ্রাসায় আসছি, মাহফিল মাদ্রাসায়, আমাদের হুজুর দেখাচ্ছি, দাঁড়াও একটু দেখাও, এদিকে আসো, তুমি সাইড আসো। যাই হোক, আমাদের মাসে মাহফিল, মাহফিল উদ্দেশ্যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, হুজুর দেখেন। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমার সাথে আরেকজন, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাহফিলের পাশাপাশি এদিকে মেলা হচ্ছে। আমরা একটু মনে করলাম যে সরটাও খাই, সরটা উঠাই, যে দেখছেন এদিকে আইসক্রিম, আরও বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম পণ্য নিয়ে বসছে। যাই হোক, আপনাদের কিছু দেখানোর জন্য চলো সামনে চলো, আমরা দেখাই মেলার ভিতরে কী কী বসছে আমাদের বন্ধুরা দেখাই। এদিকে নিমটি আছে, এগুলা এই যে নিমটিগুলা, এই যে এগুলা নিমটিগুলো আসলে অনেক মজা, মেলাতে আসলে পাওয়া যায় এগুলা, ঠিক আছে? এই যে কাকা বেসতেছে, সামনে আসো, সামনে দেখাই। এই যে আরেকজন উনি বসে আসছে, এগুলাও নিমটি সুন্দর, দোনো পাশে নিমটি ব্যস্ত আছে আর কি। যাই হোক, আপনার এদিকে আসবেন, গ্রামটা অনেক সুন্দর, দেখা করবেন, আস সামনে আসুন, চলো লেটস গো। এদিকে পিস্তলের দোকান, আসলে ছোটবেলা থেকে অনেক পিস্তল খেলছি, কিন্তু এখন বড় হয় সেটা খেলা হয় না। যাই হোক, এগুলো দেখে আমার পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক, এদিকে দেখাও পিস্তলগুলো, দেখাও যে এগুলো আছে। না না না, পিস্তল কেনার দরকার নাই। যাই হোক, আমরা এখন ওই সময় নেই, যে বাচ্চারা যারা আছে তারা পিস্তল কিনবে আর কি। যাই হোক, পিছিয়ে আসি আমরা। এই যে এক বাচ্চা এখানে খেলছে। হ্যালো বন্ধুরা, আমরা মেলা থেকে বেরো আসলাম এখন। যাই হোক, আপনাদের দেখাচ্ছি এখন আমরা আমার সামনের দিকে যাবো। আমরা একটা পুরান বাড়ি আছে আর কি, ওইটার সকল ভিউ আপনাদের আপনাদেরকে আমরা তুলে দেখাবো আর কি। আমাদের সাথে আরো বন্ধুরা আসছে, সামনে আসো, এই তোমরা ক্যামেরা পিছিয়ে আসো। আমাদের আরো বন্ধুরা আসছে, ইউনুস মোহাম্মদ নতুন সাথী আমাদের। যাই হোক, আর একজন আছে, ওনাকে তো চিনি না আপনার, মার্কা পুরান সাথী। যাই হোক, সামনে আসো, আচ্ছা ফ্রেন্ডস, আমরা অনেক পথ ধরে হাঁটছি, হাঁটতেছি তো এখনো আমরা পুষতে পারি নাই, তো এই বাড়িটা একটু দূরে যেতে একটু দেরি হচ্ছে। না না, লাড়ি উঠে নাই, তো আমরা সামনে, এই যে দেখেন যাওয়া বলা হয়, ঠিক আছে? আর সব জায়গায় জড়ো মিনা করলে ভালো লাগে না, ঠিক আছে?
আচ্ছা কোন দিকে কি চমৎকার তো দেখছো জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হালকা ঠান্ডা ঠান্ডা ভিতরের পরিবেশ আর কি, আর এই যে গাছ গাছলে আরো অনেক সুন্দর। বুঝছো মনু তোমার কেনু বলাইতে হইবে। আচ্ছা আমরা পথ আরিয়ে ফেলছি, তো আমরা এখন একজনের কাছে জিজ্ঞেস করব। মানে আগের কালে রাজা গোবারি কোন দিকেটা জানো? ওদিকে এখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাবো। আমার আগে আমাদের আগে ওর কথা মতো আসার উচিত ছিল, ভুল করে ফেলেছি আমরা। চাপা ভাই চাপা, ঠিক আছে। আর ওর কারণে আমাদের আবার উল্টো পথে হাঁটতে হইতেছে। আমি বন্ধুদের সবাইকে খাওয়াই আমার সাথে যারা যারা, মানে উল্টা রাখ হইতেছে, ঠিক আছে। একটু আগে যেমন উল্টা পথে লেগে গেছে তেমন বন্ধুদের সবারটা মাইরা খায়, ঠিক আছে। মানুষও উল্টো হয়ে যায় সবাতে। অবশেষে আমরা সেই বাড়িটার প্রতি এসে পৌঁছছি যে আমরা একটা পুরান বাড়ির কথা বলছিলাম, এই সেই বাড়ি। তো আমি ভাবছিলাম বাড়িটা অনেক বড় হবে, তো তেমন একটা বড় না। যাই হোক, পাওয়া গেছে গ্রাম অঞ্চলে এরকম একটা পুরান বাড়ি, তো এটা অনেক বেশি। তো আপনারা বাড়িটা একটু দেখাচ্ছি আমি চারদিক ঘুরে। এই যে জানালাগুলো অনেক পুরনো দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক পুরানো। আমরা এখন বাড়ির সামনের দিকটা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা খুব সুন্দর, সুন্দর বলতে আর কি আগের আকারের বাড়ি। তো আমরা এই বাড়িটা দেখার জন্য অনেক দূর থেকে হেঁটে আসছি। তো
ফ্রেন্ডস, বাড়িটা দেখলেন আপনারা, আমরাও দেখলাম বাড়িটা খুব সুন্দর। তো আমরা এখানে ভিডিও করছি, ছবি তুলছি, তো আমরা এখন এখান থেকে চলে যেতেছি। তো আপনাদের সময় হলে আপনারা আসবেন, দেখবেন। হ্যাঁ, বাড়িটা এখানে এলাকাটা অনেক সুন্দর। এই যে বাড়ি বাড়ি তো দেখছি, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে। জোরে একটু নাও, জোরে ছাড়া তো ভিডিও সুন্দর হয় না। চলে যাচ্ছি, বলো, জোরে ছাড়া তো ভিডিও করবো না। জোরে মনটা খারাপ দেখা যায়, দোষ তোমার মনটা খারাপ কেন? বলি ঠিক লাগে আরেক বেশি।